প্রেত কথা, এখানে গল্প নয় ঘটনা শোনানো। ওয়েলকাম ব্যাক, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথার 205 নম্বর এপিসোডে। আমি গৌরব আছি তোমাদের সঙ্গে, সাউন্ডে রয়েছে সৌম্যদীপ, গ্রাফিক্সে অনিকেত। আজকের এপিসোডে রয়েছে দুইটি ঘটনা এবং দুইটি ঘটনাই কিন্তু যথেষ্ট ভয় পাওয়াবে। প্রথম যে ঘটনাটি রয়েছে, এই ঘটনাটি তিনজন যমজ, অ্যাকচুয়ালি যমজ নয়, তিনজন একসাথে হলে তাকে ত্রিমজ বলা যেতে পারে কি আমি জানি না, সেটি কমেন্ট করে জানাতে হবে। কিন্তু যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি কিন্তু ত্রিমজ লিখে পাঠিয়েছেন, এবং বড় অদ্ভুত অলৌকিক ঘটনা, ভূতুরে ঘটনার থেকেও বলা ভালো যে অলৌকিক ঘটনা, যার বিশেষ ব্যাখ্যা কিন্তু আমার কাছে নেই। এবং সেকেন্ড যে ঘটনা রয়েছে, সেই ঘটনাও যিনি পাঠিয়েছেন তিনি কিন্তু এর আগেও প্রেতকথায় খুব সুন্দর ঘটনা দুটি পাঠিয়েছিলেন এবং দুটি ঘটনায় প্রচণ্ড পপুলার হয়েছিল। তিনি ভারতবর্ষের প্রায় 13টি স্টেট একা একা ঘুরেছেন, কিন্তু তিনি বাংলাদেশের। তো এটা মানে একটা অনেক বড় অ্যাডভেঞ্চার যে একটা অন্য দেশ থেকে অন্য একটি দেশে এসে, ভারতবর্ষের মতো এত বড় দেশে এসে, বিশেষ করে 13খানা স্টেটে ঘুরে ফেলা, এটা কিন্তু মুখের কথা নয়, এটা কিন্তু অনেক বড়। ইনফ্যাক্ট আমরা ভারতবাসী যারা, তাদেরও ভারতবর্ষের 13টা স্টেট ঘুরতে কিন্তু অনেকটা সময় লাগে, কারণ ভারতবর্ষ অ্যাকচুয়ালি এতটাই বড়। এবং বলে যে তুমি যদি গোটা পৃথিবীকে চিনতে চাও তাহলে তুমি ভারতবর্ষকে শুধুমাত্র চেনো, তাহলে তোমার গোটা পৃথিবী চেনা হয়ে যাবে, কারণ আমাদের দেশ এতটাই বড়, আমাদের দেশ এতটাই বৈচিত্র্যপূর্ণ, আমাদের দেশে সমস্ত কিছু রয়েছে। তো আজকে দুটি ঘটনা খুবই কোয়ালিটির দুটি ঘটনা, আশা করছি খুব ভালো লাগবে। শুরু করছি আজকের 205 নম্বর এপিসোড। তার আগে একবার মনে করিয়ে দিই, প্রেত কথার এপিসোড স্পটিফাইতে চলে আসে প্রত্যেক শুক্রবার এবং রবিবার রাত 11টার সময়, এবং ইউটিউবে রাত 10টার সময়। এবং আমাদের ঘটনা পাঠানোর জন্য মেল করতে হবে pretkotha@gmail.com অথবা প্রেত কথার ফেসবুক পেজ ইনবক্সে। সমস্ত লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন সেকশনে, সেখান থেকে আমাকে খুঁজে পাওয়া কিন্তু প্রচণ্ড সহজ একটা কাজ, প্রচণ্ড সহজ একটি বিষয়। সো আমাকে খুঁজে পেতে কোনো সমস্যা হবে না আশা করি। এবং কমেন্ট করে জানিয়ে দাও কে কোথা থেকে শুনছো, কাদের সাথে শুনছো, এবং কেমন লাগছে প্রেত কথার এপিসোড, কারণ যত দিন যাচ্ছে প্রেত কথার এপিসোড ততই ভয়ানক হয়ে উঠছে। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। হ্যালো, মাইসেলফ জয়িতা মুখার্জি, সিএ ফাইনাল ইয়ার স্টুডেন্ট, খড়গপুর থেকে। রিয়েলি আ বিগ ফ্যান অফ ইয়ার্স। গৌরবদা, তোমায় আগেও ঘটনা পাঠিয়েছিলাম, তোমার মনে হয় পছন্দ হয়নি, বাট ইটস কমপ্লিটলি ওকে, বিকজ তোমার কাছে অনেক অনেক ঘটনা পেন্ডিং থাকে। সিলেকশন ইজ আ ভেরি টাফ থিং, আই নো। তুমি তার মধ্যেও যে আমাদের সকলকে এত ভালো ভালো ঘটনা উপহার দাও, ইট রিয়েলি মিন্স আ লট ফর প্রেত কথা ফ্যামিলি। আজ আবার একটা ছোট ঘটনা পাঠাচ্ছি, ঘটনাটি খুবই প্যাথেটিক, হয়তো তেমন কোনো ভয় লাগবে না, থ্রিলিং লাগতে পারে, কিন্তু যে বিশাল ভয় লাগবে তা হয়তো নয়। কিন্তু আমাদের জীবনে যে আমাদের জীবন যে আমাদের হাতে নয়, সেটা জানা যাবে এই ঘটনার মাধ্যমে, এবং এই ঘটনার কোনো ব্যাখ্যা আমরা আজও পাইনি। তাই এটি একটি আনবিলিভেবল ইনসিডেন্ট, আর এটাই সত্যি হয়েছে, এটাই বাস্তবে ঘটেছে, যে কথাগুলি আমি এক্ষুনি বলবো তোমাকে। ঘটনাটি ঘটেছিল অনেক আগে, আমার দিদার মামাতো বোনের সাথে, তার তিনটে, অ্যাকচুয়ালি ত্রিমজ মেয়ের সাথে। হ্যাঁ, যমজ শুনেছি, বাট ত্রিমজ মানে তিনটে বাচ্চা একসাথে যখন হয় তখন তাকে ত্রিমজ বলা হচ্ছে, এবং তাদেরকে নিয়ে এই ঘটনা। এই ঘটনাটি আমি আমার মায়ের কাছ থেকে শুনেছি, সে দিদার মামাতো বোনকে আমি এই ঘটনাতে মাসি দিদা হিসেবে সম্বোধন করছি, যাতে বুঝতে সুবিধে হয়। আমরা এই পৃথিবীতে আসি একটা রোল প্লে করতে, যার যতটা পার্ট সে ততটাই পার্ট প্লে করে, তারপর শরীর ছেড়ে দিই আমরা নতুন একটি পার্টের জন্য, নতুন এক জায়গায় নতুনভাবে জীবনকে শুরু করার জন্য আমরা বেরিয়ে যাই আমাদের পুরনো দেহ থেকে। কিন্তু যেটা কপালে লেখা নেই সেটা শত মাথা কুটলেও পাওয়া যায় না। মাসি দিদার তিন মেয়ে, তাদের নাম ইনা, মিনা এবং টিনা। হ্যাঁ, প্রচণ্ড রাইমিং তিনজনের নামের মধ্যে তখনকার দিনে। তো যখন সবাই 3 বছরের ছিল তখন মাসি দিদা ওদের ঘরে খেলা করতে ছেড়ে দিয়ে নিজের কাজ করতেন, এবং সেরকমই একদিন মাসি দিদা কাজ করতে করতে শুনতে পান যে তাদের 3 মেয়ে একে অপরের সাথে কথা বলছে। তারা সবে 3 বছরের ছিল, সবে সবে তারা কথা বলতে শিখেছে, তারা নিজেদের মধ্যে বলাবলি করছে, যে মিনা বলছে যে আমার এই বাড়ি থেকে আর 1 শিশি তেল নেওয়া বাকি আছে। তো এই কথা শুনে টিনা বলছে যে
আমার এই বাড়ির থেকে পাঁচটা আম নেওয়া বাকি আছে, আর ইনা বলছে যে আমার এই বাড়ি থেকে তিন ভরি সোনা নেওয়া বাকি আছে। তখন মাসি দিদা এইসব শুনে খুব অবাক হয় যে এটুকু বাচ্চা এরা কী বলছে এগুলো, এবং মানে আম ভরি সোনা এইসব কথাবার্তা কেন বলছে। তো মাসি দিদা এইসব শুনে খুব অবাক হয় এবং তারপর ভাবে যে ওরা তো বাচ্চা, কোথাও হয়তো শুনেছে এগুলো, তাই জন্য আবোল তাবোল বকছে। তো মাসি দিদা নিজের কাজ করতে লাগলেন। তার কিছুদিন পর তখন বেশ ঠান্ডা পড়েছে, কিছুদিন ধরেই এত ঠান্ডা পড়ছিল যে মাসি দিদা তিন মেয়েকেই তেল মাখিয়ে রোদে বসিয়ে রাখতেন, শুয়ে রাখতেন। তো তেমনই একদিন তিনি তেল মাখিয়ে ওদের রোদে বসিয়ে রেখেছিলেন, এবং তিনি যখন ওদেরকে আনবেন বলে বাইরে যান, তখন দেখেন যে মিনা মাটিতে পড়ে আছে। তিনি তাড়াতাড়ি গিয়ে দেখেন যে মিনা আর শ্বাস নিচ্ছে না, এবং তিনি হাউমাউ করে কেঁদে ফেলেন এবং পাড়ার লোকজনদেরকে জড়ো করেন, ডাকেন সবাইকে এবং তাদেরকে বলেন যে এরকমভাবে আমি তেল মাখিয়ে রেখে দিয়ে গেছিলাম, এসে দেখছি ও শ্বাস নিচ্ছে না। ডাক্তার ডাকা হয়, ডাক্তার এসে বলেন যে ও 30 মিনিট আগেই নাকি মারা গেছে, কিন্তু কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। তো বাচ্চাটি কীভাবে মরল এই বিষয়টা নিয়ে সবাই খুব অবাক হয়ে যায়। তখন মাসি দিদার মানে মাসি দিদার মনে পড়ে যে সেই কথাগুলো যেগুলো তার মেয়েরা কিছুদিন আগে বলাবলি করছিল, যে কারোর তেল চাই তো কারোর আম চাই তো কারোর সোনা চাই, এবং মাসি দিদা খুব ভেঙে পড়ে। কারণ মিনা ও বলেছিল যে আমার তেল চাই, মানে আমি এই বাড়ি থেকে তেল নিয়ে যাব, এবং মাসি ওর গায়ে তেল মাখিয়ে দিল, তারপর মিনা মারা গেল। তো এই ঘটনাটার পর মাসি প্রচণ্ড রকমভাবে ডিপ্রেসড হয়ে যান, এবং তিনি ভাবেন যে ও বলেছিল তেলের কথা, আমি তেল মাখালাম বলেই কি ও মরে গেল। এরপর থেকে মাসি দিদা খুব ভেঙে পড়ে এবং বাকি দুই মেয়েকে সে খুব আগলে রাখতে শুরু করে, টিনাকে আমের থেকে দূরে রাখতে শুরু করে, এবং আরেকজন যে মেয়ে রয়েছে তাকে সোনার থেকে দূরে রাখতে শুরু করে। ধীরে ধীরে সময় কাটে, তারা বড় হয়। তাদের যখন 10 বছর বয়স হয় তখন মাসি দিদাদের বাড়িতেই একটা বড় আম গাছ ছিল। ইনা আর টিনা পাড়ার কিছু মেয়েদের নিয়ে ফন্দি করে যে আম গাছে উঠবে, এবং দুপুরবেলা তাদের মায়েরা শুয়ে গেলে আম পেড়ে সেখান থেকে চুরি করবে আর কি, আম খাবে। তো যেমন বলা তেমন কাজ। তো সেদিন দুপুরবেলা ইনা আম গাছের নিচে দাঁড়িয়ে ছিল এবং টিনা গাছে উঠেছিল। সে কয়েকটি আম গাছ থেকে নিয়ে আগে খেয়ে নিয়েছিল এবং আটিগুলো নিচে বন্ধুদের দিকে ছুটছিল এবং ভেঙাচ্ছিল যে তোদের আমি দেবো না, আমি একাই খাবো। তো বন্ধুরা তারপর কান্নাকাটি শুরু করে দেয়, সকলেই তো আসলে বাচ্চা ছিল, তো ওরা সবাই কান্নাকাটি শুরু করে। তারপর ইনা মানে টিনাকে ডাকতে শুরু করে যে এই নিচে 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 নিচে। তো তখন সে নিচে নেমে আসতে যায় যখন, তখন তার পা এমন মোচট খায় যে সে টাল সামলাতে না পেরে আম গাছ থেকে মাটিতে এসে পড়ে, এবং টিনার মাথাটা ডিরেক্ট মাটিতে এসে পড়ার কারণে তার মাথাটা ফেটে যায়। অন্য মেয়েগুলি দৌড়ে তাদের মা মাসি সবাইকে ডাকতে যায়, মাসি দিদাকে ডেকে আনা হয়, এবং মাসি দিদা এসে দেখে যে টিনার মাথা ফেটে গেছে, প্রচুর রক্ত বইছে, এবং ইনা পাশে দাঁড়িয়ে প্রচণ্ড কাঁদছে। মাসি দিদা বুঝে যায় যে টিনা কিন্তু আর বেঁচে নেই। মাসি দিদার সেই পুরনো স্মৃতি মাথায় চলে আসে যে টিনা বলেছিল আমার এই বাড়ি থেকে আম নেওয়ার আছে। তো মাসি দিদা মাটিতে লুটিয়ে পড়ে, কাঁদতে থাকে যে তার মেয়েদের সাথে এসব কী হচ্ছে। সে জিজ্ঞাসা করে যে আমগুলো কে খেয়েছিল, তখন সবাই বলল যে আমগুলো সবই টিনা খেয়েছিল। তখন মাসি দিদা ওই যে আটিগুলো ছিল সে আটিগুলো গুনে দেখল যে সেখানে 5টা আমের আটি ছিল, আর তখন তার পুরনো কথা আরও প্রকট হয়ে উঠল যে আমি এখান থেকে 5টা আম নিয়ে যাব। তো মাসি দিদা তখন বুঝে যায় যে সেদিন ওই ছোটোবেলায় তার মেয়েরা কিন্তু আবোল তাবোল বলেনি, তারা শিশু, তারা বোধ হয় ভবিষ্যৎ দেখতে পেয়েছিল বা কোনো অলৌকিক কিছু তাদের মধ্যে হয়েছিল। তারপর থেকে মাসি ইনাকে আরও আগলে যত্নে রাখতে শুরু করে, ইনাকে বাইরে বেরোতে দেয় না, ইনাকে বাইরের মানুষদের সাথে বেশি মিশতে দিত না, সব সময় কড়া চোখের মধ্যে রাখতো সব সময়। তো ইনাকে অনেক যত্নে বড় করা হয়, এবং মাসি প্রায় স্বপ্ন দেখত যে দুই বোন মিনা আর টিনা স্বপ্নে এসে মাসিকে বলছে যে মা তাড়াতাড়ি এবার ইনাকে নিয়ে যাব, আমরা তোর অপেক্ষা করছি। আর মাসি খুব ভয় পেয়ে যেত, যতদিন এই স্বপ্ন সে দেখত সে ধড়বড় করে উঠত, এবং উঠে সে দেখত প্রচণ্ড ঘেমে গেছে এবং চারপাশে সে খুঁজত যে তার মেয়ে ইনা কোথায়। তো ইনা বড় হয়, তারপর ইনার বিয়ের বয়স হয়, তখন তার মা তাকে অনেক কম সোনা দেয় বিয়েতে, বিয়েতে তো সোনা দিতে হয়, তো খুব কম সোনা দেয় বিয়েতে, প্রায় 2 ভরির মতো সোনা দেয়, কারণ
তার সেই কথাটা মনে আছে যে ইনা বলেছিল আমার তিন ভরি সোনা নিয়ে আমি যাব। তো তিন ভরি সোনার বদলে দুই ভরি সোনা দেওয়া হয়। তো বিয়ের আগের দিন মাসিদিদা বাড়িতে খিলখিল করে বাচ্চাদের হাসির আওয়াজ পায়, নূপুরের আওয়াজ শুনতে পায়। তার কানের কাছে যেন কেউ বলে, আমরা আমাদের বোনকে নিয়ে যেতে এসেছি বলে খিলখিল করে হেসে ওঠে। মাসি সমস্ত শব্দ শুনতে পায়, তারপর ভাবে যে হয়তো আমার মনের ভুল, হয়তো পুরনো যা সব ঘটেছে তার জন্য আমার মনে আমার কানে সবসময় এমন হাসি বাজছে, এরকম বাচ্চাদের আওয়াজ বাজছে। তো মাসিদিদা ঘুমিয়ে পড়ে একদিন, এবং পরের দিন ইনার বিয়ে। তাকে সাজিয়ে গুছিয়ে বিয়ের পিঁড়িতে আনা হয় এবং তার বিয়েও হয়। পরের দিন ইনা যখন শ্বশুরবাড়ি যাবে, তখন সে গয়না পরেছিল, তার একটা খুব পছন্দের বই ছিল ইনার। বইটার নাম ছিল এক ভরি সোনা, একটি নোভেল সেটি। তো সেই বইটি সে তার ব্যাগে ঢুকিয়ে নেয়, আর যখন বাড়ি থেকে বেরোয় তখন গেটের উপরের দিকে যে চৌকাঠটা থাকে, গেটের যে চৌকাঠটা অ্যাকচুয়ালি পিলারটা থাকে, উপরের চৌকাঠে একটা পেরেক ছিল, পেরেকটা বেঁকে একটু বেরিয়ে এসেছিল। ইনা তাড়াহুড়োর চোটে যখন বেরোতে যায়, হোঁচট খায় সে প্রথমে একটা, তারপর ইনার মাথাটা গিয়ে ডিরেক্ট পেরেকের মধ্যে পড়ে এবং ইনার সেখানেই মৃত্যু ঘটে। তখন মাসি বলে যে আমি তো দুই ভরি সোনা দিয়েছি, এটা কিভাবে হলো? তখন সে দেখে ইনার সাথে একটি বই ছিল এক ভরি সোনা। তাহলে কি এভাবেই ইনা তিন ভরি সোনা নিয়ে গেল? মাসি কেমন যেন পাগল হয়ে পড়ে, ঘরের সবাইকে সব কিছু বলে যে কি কি হয়েছিল প্রথম থেকে। নতুন বিয়ে করা জামাইও সব শুনে খুব কষ্ট পায়। তারপর সবাই চলে যায়, মাসি দিদা মেসো দাদু সবাই খুব ভেঙে পড়ে, তাদের সব সম্বল শেষ হয়ে যায়, বাঁচার কোনো লক্ষ্যই আর থাকে না। তারপর থেকে মাসি দিদা কারোর সাথে কোনো কথা বলতো না, রাত হলেই ঘরে একা নিজেকে বন্ধ করে নিত। সে ঘর থেকে নাকি চারজনের আওয়াজ শুনতে পাওয়া যেত, মাসি দিদা, ইনা, মিনা আর টিনা। আমাদের জীবনে কোনো জিনিস স্থায়ী নয়, মৃত্যু তো অনিবার্য, কিন্তু যারা আগে থেকে চিনে যায় তার সন্তান এমনভাবে প্রাণ দেবে, তার যে কত কষ্ট হতে পারে সেটা ভেবে খুব খারাপ লাগে। এটা একদম সত্যি ঘটনা। আজ মাসি দিদা বেঁচে নেই, কিন্তু দাদু বেঁচে আছেন, তিনি গ্রামেই থাকেন, কিন্তু অত বড় বাড়িতে সেই বাড়িতে থাকার আর তার কোনো সাহস হয়নি, মানে অন্য বাড়িতে থাকেন তিনি অ্যাকচুয়ালি। তো ঘটনাটি খুব প্যাথেটিক, পারলে শুনিও, ওয়েট করবো, আরও বড় হোক আমাদের প্রেতকথা ফ্যামিলি। বেস্ট অফ লাক ফর রেস্ট অফ ইউর জার্নি। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। অসাধারণ একটি ঘটনা কিন্তু আমরা শুনে নিলাম, আশা করি সকলের অনেক ভালো লেগেছে। এবং আমার মনে হয়, যেটি আমার ব্যক্তিগত অভিমত, যে সত্যি আমরা কিন্তু আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্যই তো মৃত্যু। এবং এই কথাটি শুনতে যতই খারাপ লাগুক না কেন, এই কথাটি শুনতে যতই ভয় হোক না কেন, এটা কিন্তু সত্যি। এই সত্যির থেকে আমরা কিন্তু কেউ পালাতে পারবো না। সে আমরা যে দেশেরই হই, সে আমরা যে ধর্মেরই হই, সে আমরা যেই হই না কেন, আমরা পৃথিবীর সব থেকে বড়লোক মানুষটিও যদি হই, তাহলেও কিন্তু আমার জীবনের অন্তিম গন্তব্য মৃত্যু। এবং এই ঘটনা শুরু হওয়ার আগে একটা বিষয় বলেছেন যে মৃত্যু আগে থেকে জেনে যাওয়া, মৃত্যুর সংকেত পাওয়া, কিন্তু এটা আমার কাছে বড়ই অদ্ভুত একটি বিষয় যে তিনটি বাচ্চা কী করে তারা মৃত্যুর সংকেত পাবে? তাহলে কি তাদের সাথে কোনো অশুভ শক্তি ছিল বা কিছু, নাকি তাদের পুনর্জন্ম হয়েছিল? পুনর্জন্ম তো অবশ্যই হয়, আমরা তো পুনর্জন্মে বিশ্বাসী, আমরা সবসময় সনাতন ধর্মে পুনর্জন্মকে বিশ্বাস করে এসেছি, রিইনকার্নেশন সবসময় হয়ে এসেছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে মানে এই পুনর্জন্মের স্মৃতিগুলো কি তাহলে থেকে গেছে? আই ডোন্ট নো হোয়াট ইজ দিস, যদি কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। এবং আরেকটি বিষয়, আমাদের ঘটনা পাঠাতে হলে কী করতে হবে? না, মেল করতে হবে pretkotha@gmail.com অথবা pretkotha ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠিয়ে দিতে হবে ঘটনা। সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশন সেকশনে, আপনি চাইলে কিন্তু রেকর্ড করেও ঘটনা পাঠাতে পারেন, কিন্তু অবশ্যই আপনার সেই রেকর্ডিংকে হতে হবে একদম ক্লিয়ার। ফ্যানের আওয়াজ বা পেছন থেকে গাড়ি ঘোড়া যাওয়ার আওয়াজ বা খুব কুকুরের চিৎকার, এগুলো কিন্তু থাকলে চলবে না, একদম পরিষ্কার একটি অডিও হতে হবে, তাহলে আমাদের পক্ষে সেই ঘটনা পড়া এবং সেই ঘটনাকে উপস্থাপনা করা অনেক সহজ হবে। এবং চলে যাবো আজকের আমরা দ্বিতীয় ঘটনায়। যিনি ঘটনা পাঠিয়েছেন, তিনি এর আগে দুটি ঘটনা প্রেতকথায় পাঠিয়েছিলেন। এর আগে যে ঘটনাটি তিনি পাঠিয়েছিলেন সেটি হলো যে একটি জিন ধরা এবং রাত্রিবেলা করে ঘুম থেকে উঠলেই দেখতো সে উলঙ্গ হয়ে রয়েছে, সকালবেলা উঠে দেখতো উলঙ্গ হয়ে রয়েছে। তো এরকম কিছু ঘটনা তিনি পাঠিয়েছিলেন। তো আমরা চলে যাবো আজকের কিন্তু ওনারই পাঠানো তৃতীয় একটি ঘটনায়, এবং তিনি কিন্তু অবশ্যই আমাদের প্রেতকথা পরিবারের খুব ক্লোজ একজন,
তানভীর, তানভীর সবসময় প্রেতকথাকে নিঃস্বার্থভাবে ঘটনা পাঠিয়ে আসছে। এটা কিন্তু অনেক বড় বিষয়, তাই জন্য আমি বারবার আগের দিনও বলেছি যে আমি চেষ্টা করছি প্রেতকথার শ্রোতাদের জন্য বা বিশেষ উপহারের ব্যবস্থা করতে। আমি সেটার কাজ শুরু করে দিয়েছি, আপাতত চলে যাচ্ছি ঘটনায়। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। ধন্যবাদ জানাচ্ছি আমার দ্বিতীয় ঘটনা 202 নম্বর এপিসোডে প্রেতকথা পরিবারের সকলকে শোনানোর জন্য। যে পরিমাণ ভালোবাসা পেয়েছি সত্যি ভুলবার নয়। 2012 সালে আমার সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা ঘটে যাওয়ার পর অনেকদিনই ভালো ছিলাম। আজকে শুরু করতে যাচ্ছি আমার তৃতীয় ঘটনা। হ্যালো প্রেতকথার বাংলাদেশি এবং ভারতীয় লাভারগণ, আমি তানভীর নিউটন ওভি বলছি বাংলাদেশের বগুড়া জেলা থেকে। সাল 2016, প্রচণ্ড ঠান্ডার মাস জানুয়ারি। মনস্থির করলাম এ সময় দার্জিলিং বেড়ানো অনেকটা সস্তা, যেই ভাবা সেই কাজ। চলে গেলাম দার্জিলিং। যেহেতু এর আগেও দার্জিলিং ঘুরেছি, তাই ইচ্ছা ছিল একান্তে বসে কোনো হোমস্টেতে সময় কাটাব আর হেঁটে হেঁটে ঘুরব। দার্জিলিং শহর তো অনেক থাকা হয়েছে, মনস্থির করলাম এবার থাকব দার্জিলিংয়ের লোকালয়ের একটু দূরে ঘুম স্টেশনের কাছাকাছি একটি হোমস্টেতে। মাত্র 4টি রুম, নিচতলায় দোকান, দুইতলা ও তিনতলাতে দুটো করে রুম। শীতের প্রকোপ এতটাই বেশি যে সেই সময় দার্জিলিংয়ে অনেকদিন পর স্নোফল হয়েছে, ট্যুরিস্ট একটু কম। সংগত কারণেই হোমস্টের নাম আমি বললাম না, কারণ সেটার মালিক আমাকে যথেষ্ট ভালোবাসা দিয়েছেন। পুরো হোমস্টেতে শুধু আমি একাই ট্যুরিস্ট। হোমস্টের মালিকের নিচতলায় দোকান আছে আর থাকেন তিনি পাশের বাড়িতে। হোটেল বয় থাকেন এবং দুইতলা হোটেল বয় থাকেন দুইতলার একটি ঘরে। তো আমি উঠলাম তিনতলার পেছনের সাইডের রুমে। রুমের পাশে ব্যালকনি আর সেখান থেকে পাহাড়ের একটা চমৎকার ভিউ পাওয়া যায়, যেহেতু সারা রাত জার্নি করে সকালে এসে উঠেছি। আমি ফ্রেশ হয়ে একটা ঘুম দেই। ঘুম কখন ভেঙেছে তখন ঘড়ি দেখিনি। খেয়াল করলাম আমার অ্যাটাচ বাথরুম থেকে গোসলের আওয়াজ হচ্ছে, এবং আমার অ্যাটাচ বাথরুম থেকে আমি একটি মেয়েলি কণ্ঠস্বর শুনতে পাচ্ছি, যেন সে গুনগুন করে গান গাইছে। স্পষ্ট মনে আছে, এমনটা তো আর কথা নয়, আমি তো দরজা লাগিয়ে ঘুমোতে গেছি। মোবাইলের সময় দেখলাম 5টা বাজে। ভাবলাম এটা হয়তো আমার ক্লান্তির জন্য হচ্ছে, সাহস করে বাথরুমের দরজাটা সটাং খুলে দিলাম। ভিতরের দিকে উঁকি মেরে দেখতে দেখলাম না, কেউ নেই। কিন্তু ট্যাপ থেকে ফোঁটায় ফোঁটায় পানি পড়ছে, কিন্তু বুঝতে পারছি যেন কেউ একজন এক্ষুনি বাথরুমে গোসল করেছে। বাথরুমের ভিতরটা না গরম হয়ে রয়েছে। ন্যাচারালি দেখবেন যে যদি বাথরুমে কেউ স্নান করে এবং স্নান করে বেরিয়ে আসার পর সে বাথরুমটা একটু গরম হয়ে থাকে। তেমন একটা পাত্তা দিলাম না। আমি চেষ্টা করি সবসময় এসব প্যারানর্মাল বিষয়গুলোকে ব্যাখ্যা দিয়ে বিশ্লেষণ করতে, তাতে নিজের মনেও একটা জোর পাওয়া যায়। ফ্রেশ হয়ে বাইরে বেরোলাম। এতটা ঠান্ডায় কষ্ট পেয়েছি খুব কম। ভারতের 13টি স্টেট আমি ঘুরেছি একা, এবং ঠান্ডায় কষ্ট কিন্তু খুব কমই পেয়েছি। ঘুরতে গিয়েছিলাম দার্জিলিং স্টেশনে, সেখানে বসার জায়গাগুলো বরাবরই আমার পছন্দের। সন্ধ্যা 7টার পর থেকেই যেন এক ভুতুরের শহরের মতো মনে হয়। আমি স্টেশনের আশেপাশের দোকানগুলিতে সময় কাটাতে কাটাতে রাত 8টা বেজে যায়, শুরু হয় বৃষ্টি। আমি আটকা পড়ি স্টেশনের অপোজিটের একটি ছোট খাবার হোটেলে। গাড়িও পাচ্ছিলাম না যে কোনো গাড়ি নিয়ে ফিরব। 8:30 একটা টাটা সুমো জিপকে ইশারায় থামালাম। লোকটিকে হোমস্টের ঠিকানা বলায় যেতে রাজি হলেন। পুরো গাড়িতে আমি একাই ছিলাম। কিন্তু ভাড়া মিটিয়ে যখন নামলাম তখন দেখি সামনের সিট থেকে আরেকজন মহিলা নেমে হোটেলে উঠে চলে গেলেন। বয়স 35-এর মতো হবে, পাহাড়ি মেয়ে, চেহারা বেশ মিষ্টি। ব্যাপার কি, আমি কি তবে কোনো ট্র্যাপে পড়তে যাচ্ছি? এতক্ষণ তো গাড়িতে দেখতে পাইনি কাউকে। তখন রাত 9টা, যেন এক অদ্ভুত ভুতুরে শহরের বাসিন্দা আমি। হোটেলের বয়ের থেকে চাবি নিয়ে চলে গেলাম তিনতলায়। তাকে জিজ্ঞাসা করলাম যে এইমাত্র কোনো মেয়েকে দেখেছ? সে অস্বীকার করে। ভাবলাম হয়তো আমার কাছে লজ্জা পেয়ে অস্বীকার করলো। আমি পাত্তা দিলাম না। ফেরার সময় স্টেশনের কাছের পিৎজা হাট থেকে একটা পিৎজা নিয়েছিলাম, দুটো কেকের ক্যান আর শুকনো খাবার। রাতে অর্ধেক পিৎজা খেয়ে আর কোক খেয়ে শুয়ে শুয়ে টিভি দেখছি। দুপুরের কথা বারবার মনে হচ্ছিল আর বারবার চোখ চলে যাচ্ছিল বাথরুমের দিকে। গাড়ি থেকে নামা সেই মেয়েটির কথা মনে পড়ছিল।
কে হতে পারে এই একা নির্জন রাতে? এসব মনে পড়তেই এই শীতের রাতেও যেন হাড় আরও হিম হয়ে আসছে। টিভিতে মিউজিক চ্যানেল দিয়ে গান শুনছিলাম, কখন ঘুমিয়ে গেছি মনে নেই। ঘুম যখন একটু ভাঙল দেখি আমি লেপ মুড়ি দিয়ে শুয়ে আছি। মনে হচ্ছে লাইট অফ, টিভি অফ, চারিদিক শুনশান, নীরবতা ভেদ করে আওয়াজ আসছে সেই গোসলের। মগ দিয়ে স্নান করলে যেমন আওয়াজ হয় জল পড়ার, ঠিক তেমন আওয়াজ। কিন্তু আমি তো লাইট অন করে শুয়েছি, টিভি চালু ছিল, তবে কি বাইরে থেকে ঘরের কেউ মেইন সুইচ অফ করেছে? লেপের নিচ থেকে যে মাথা বের করব এমন সাহস হচ্ছিল না। নিজেকে খুব অসহায় লাগছিল, বিদেশের মাটিতে আমার সাথে সব হচ্ছে কি? এমন সময় বাথরুম থেকে আওয়াজ পেলাম মেয়েলি কণ্ঠে একটি গান। অনবরত সেই পানি পড়ার আওয়াজ এবং সেই আওয়াজে মনে হচ্ছে আমার কান ফেটে যাবে, এতটাই অস্বস্তিকর আর ভয়ঙ্কর পরিস্থিতি। আমি দোয়া পড়তে পড়তে সাহস করে লেপের থেকে হাত বের করে মোবাইলটা লেপের ভিতর নিই। মোবাইলের হালকা আলোয়ে সঙ্গে সঙ্গে কল করি হোটেলের বয়কে, সাথে সাথে সব কিছু ঠিকঠাক। টিভিতে গান শুনতে পাচ্ছি, ঘরের লাইটও ঠিক আছে। আমার কলে হোটেল বয়ের রুমের নক দেয়, তখন সাহস করে দরজা খুলি, জানতে পারি কোনো লোডশেডিং হয়নি। আমি সরি বলি তাকে এবং তাকে বিদায় জানাই, তাকে কিছু বলি না। ঘড়িতে তখন রাত 4টে। বাথরুমে সে একই দৃশ্য, যেন কেউ গোসল করে বেরিয়ে গেছে। বাথরুমটা খুব গরম। সবচেয়ে অবাক হলাম গত রাতের অর্ধেক পিৎজা কুক আর নেই, কেউ যেন খেয়ে পিৎজার প্যাকেট আর কুকের খালি ক্যান বাথরুমের দরজার সামনে ফেলে দিয়েছে। সকালে উঠে সমস্ত ঘটনা হোটেল বয়কে খুলে বলি। সে আমাকে বলে যে আমি হয়তো গত রাতে ড্রিঙ্ক করে এসে ভুলভাল বুঝছি। সকালে দার্জিলিংয়ের পরিবেশ বেশ মনোমুগ্ধকর, বরফ কিছু জায়গায় জমাট বেঁধেই আছে। খুব ইচ্ছা করছিল ক্লক টাওয়ারের কাছে ক্যাভেন্টার্সে বসে কিছু খাই, শেয়ারিং গাড়ি করে চলে যাই ক্যাভেন্টার্সে, নাস্তা খাচ্ছি। সে সময় চোখে পড়ল অপর প্রান্তের টেবিলে একজন ছেলের সাথে বসে আছে ঠিক সেই মেয়ে যাকে আমার গাড়ি থেকে নেমে হোটেলে যেতে দেখেছি। দুজনে বসে বেশ হাসাহাসি করছে, গল্প করছে। ছেলেটির চেহারা আমি দেখতে পারলাম না। আমি বারবার নিজের মনকে আশ্বস্ত করছি যে এটা আমার মনের ভুল, বাড়ি মধ্যবয়সী এমন নাদুস নুদুস মেয়েরা দেখতে অনেকটা একই হয়। আমি নিজেকে ভুল প্রমাণ করতে নানান ব্যাখ্যা দাঁড় করাতে থাকি, কিছুতে ব্যাপারগুলো মিলছে না। আমি সারা দিন চিন্তাভাবনা করে কঠিন সিদ্ধান্তে উপনীত হই, এটা আমাকে বের করতেই হবে যে এসব ঘটে যাওয়ার ঘটনা এটা কি তা কাকতালীয় নাকি মনের ভুল নাকি সত্যি এর কোনো ব্যাখ্যা আছে। যা হবার হবে, আজকে পর এর বিহিত আমায় করতেই হবে। বিগত দিনে ঘটে যাওয়া ভয়ঙ্কর দুটি ঘটনার অভিজ্ঞতা আছে আমার, ভয় করলে চলবে না, তবে ভয় আমার উপর আরও জেগে বসবে যদি আমি এই ভয়ের কোনো একটা বিহিত না করি। যেহেতু পিৎজা আর কোকের খালি পাত্র পেয়েছিলাম বাথরুমের গেটের সামনে, তাই আমার টার্গেট মতো ফুল পিৎজা একটি কিনে আনলাম, সাথে দুই বোতল কোক। দেখা যাক আজকে কি হয়। রাত 7:30 আমি রুমে, পাহাড়ি রাস্তায় হাঁটাহাঁটি করে অনেকটা ক্লান্ত, বাথরুমের মেঝে শুকনো, এজন্য সব জল পড়ার কল টাইট করে আটকেছি যাতে সমস্ত মেঝে এরকম শুকনোই থাকে। বালতিতে কোনো জমানো পানি রাখিনি, লাইট অন করে শুয়েছি। ঘুম ভাঙে সকালে, না কোনো পরিবর্তন নেই। তবে আমি কি ভুলছিলাম? মন থেকে ঝেড়ে মুছে সব কিছু ভুলে একটা দিন নিজেকে আনন্দিত রাখার চেষ্টা করলাম। আজকে রাত্রেই শেষ রাত এখানে, সকাল হলেই চলে যাব শিলিগুড়ি। সন্ধ্যা নামার সাথে সাথে মুষলধারে বৃষ্টি। আমি বিগ বাজার থেকে কিছু শপিং করে দাঁড়িয়ে আছি, বৃষ্টি কিছুটা কমলে রওনা দিই হোমস্টের দিকে। হোমস্টেতে ঢুকতে আবারও সেই মেয়ে, সাথে সে ছেলেটি। নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছি না, সরাসরি আমি রুমে এলাম, সব কিছু ঠিকঠাক। আমি মন থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করছি যে না, আমি কাউকে দেখিনি, আমি ঘুমানোর চেষ্টা করছি, লাইট অন আছে, টিভি চালু আছে। আমি কখন ঘুমিয়ে গেছি জানি না। ঘুম ভাঙে এক আর্তচিৎকার আর চিল্লাচিল্লিতে। আমি দৌড়ে দরজা খুলি, দেখি রুমের সামনে হোটেল বয়ের নিথর শরীর পড়ে আছে, তার কোনো সেন্স নেই। আমি তৎক্ষণাৎ ফোন করি হোটেলের মালিককে, তিনি ছুটে আসেন। রাত তখন 1টা। হোটেল বয়ের চোখে মুখে পানি দিতেই সে চোখ খুলে আবারও কেঁদে ওঠে। জানতে পারি আমার পাশের রুমের টিভি দেখতে দেখতে সে শুয়েছিল। সে ঘুম থেকে বাথরুমে গিয়ে দেখে একটি মেয়ে একটা ছেলের মাথায় পানি ঢালছে, ছেলেটির মাথা দিয়ে রক্ত পড়ছিল অনবরত। আমি ছুটে যাই পাশের বাথরুমে, সেম দৃশ্য, মনে হচ্ছিল যেন কেউ এক্ষুনি সেই রুমের বাথরুমে গোসল করে গেছে। জানতে পারি এই বাড়িটিতে ছিল হোমস্টের মালিকের ছেলে এবং তার বউ।
দশ বছর আগে তাদের বিয়ে হয়েছিল। ছেলেটি প্রচণ্ড ড্রিঙ্ক করত। এক রাতে ছেলেটি মাতাল অবস্থায় মেয়েটির উপর রাগ করে নিজের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে এবং প্রচণ্ড রক্তক্ষরণে তার মৃত্যু হয় এবং মেয়েটি পরদিন মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে সুইসাইড করে। এরপর আমি দার্জিলিং গেছি আরও দুবার, কিন্তু দূরে থেকেছি ওই হোমস্টে থেকে। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি ভালো লাগলে আপনি সাজিয়ে গুছিয়ে পড়ে শোনাবেন এতে, আর আমার ভালোবাসা জানাবেন সকল অডিয়েন্সকে। আমার পুরো পরিবার প্রেতকথা শুনে কলাবতীকে আমার লেখা ডেডিকেট করলাম, কলাবতীকে আমার লেখা ডেডিকেট করলাম। কলাবতীর ঘটনা শোনাবো আরেকদিন। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। অসাধারণ তানভীরের ঘটনা, খুবই অসাধারণ। এবং আমি মনে করি যারা ট্রাভেলার হয়, যারা দেশ বিদেশ ঘুরে বেড়ান, তাদের কাছে অনেক ঘটনা থাকেন, তারা একদম মানে ঘটনার ঝুলি নিয়ে বসে থাকেন। তো আমরা কিন্তু প্রচণ্ড প্রাউড ফিল করছি, আমরা প্রচণ্ড ব্লেসড ফিল করছি তানভীরকে আমাদের সাথে পেয়েছি। এবং তানভীর নিজে স্টুডিওতে এসে বলেছেন ঘটনা শেয়ার করবেন, তার এক্সপিরিয়েন্সের ঝুলি থেকে আমরা অনেক ঘটনা শুনবো প্রেতকথা পরিবারের মানুষজন। এবং তানভীর কিন্তু আমাদেরকে ঘটনা পাঠাতে থাকবেন। তানভীরের সাথে আমি হোয়াটসঅ্যাপে কনেক্টেড হয়ে গেছি, অন্যদিকে শ্রেয়সী অন্যতমার সঙ্গে আমি হোয়াটসঅ্যাপে কানেক্টেড হয়েছি, সেলিনা নিধি ম্যাডামের সাথে হয়েছি, আরও অনেকের সাথে আমি হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে দাঁড়িয়ে কানেক্টেড হয়েছি। কারণ আমি বলেইছিলাম যারা খুব ডেডিকেটেডলি নিঃস্বার্থভাবে প্রেতকথাকে বারবার ঘটনা পাঠান, তাদের সাথে আমি নিজে ব্যক্তিগতভাবে আলাপ করব এবং পরবর্তীকালে অনেক বড় কিছু করার চেষ্টা করব, এবং সেটার চেষ্টাও কিন্তু চলছে অলরেডি। তো আজকের মতো এপিসোড এখানে শেষ করছি। শেষ করার আগে একটি কথা বলার, প্রেতকথার ঘটনা কোনোরকমভাবে কোনো অন্ধবিশ্বাস কালো জাদু কুসংস্কারকে প্রমোট করে না। প্রেতকথার কাজ শুধুমাত্র বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন অলৌকিক ঘটনা অথবা ভৌতিক ঘটনাকে সকলের সামনে তুলে ধরা। প্রেতকথার ঘটনাকে বিশ্বাস করতেই হবে, কোনো মানে নেই। বিশ্বাস করবেন কি করবেন না সম্পূর্ণ নির্ভর করছে শ্রোতাদের উপর। তাই আমার মতে প্রেতকথার ঘটনাকে প্রাথমিকভাবে এন্টারটেনমেন্ট হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। আজকের মতো আমি চললাম, প্রত্যেকের সাথে কথা হচ্ছে পরবর্তী ফ্রাইডে। এবং তার মধ্যে আমার ব্লগ চ্যানেলে একদিন আমি একটা লাইভ এপিসোড দেব। তো আজকের মতো চলছি, এখানে গল্প নয় ঘটনা শোনানো হয়। ও একটা কথা তো বলাই হলো না, প্রত্যেক শুক্রবার এবং রবিবার রাত 10টার সময় প্রেতকথার অফিসিয়াল ইউটিউব চ্যানেল, রাত 11টার সময় স্পটিফাইতে নতুন এপিসোড আসতেই থাকে। এখানে গল্প নয় ঘটনা শোনানো হয়।